LibreOffice Calcএ cell নিয়ে কাজ করা সংক্রান্ত এই কথ্য tutorialএ আপনাদের স্বাগত জানাচ্ছি। এই tutorialএ আমরা শিখব একটি স্প্রেডশিটে কিভাবে সংখ্যা, টেক্সট, তারিখ ও সময় লেখা যায়, কিভাবে ফরম্যাট সেলস ডায়লগ বক্স ব্যবহার করা যায়, কিভাবে সেলগুলির মধ্যে এবং শীটগুলির মধ্যে যাতায়াত করা যায়, সারি, কলাম এবং শীটে কিভাবে কিছু নির্বাচন করা যায়। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু লিনাক্স 10.04 এবং লিব্রেঅফিস সংকলনের সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। তাহলে প্রথমে সেলে তথ্য লেখার পদ্ধতি শেখা যাক। personalfinancetracker.ods ফাইলটি খুলুন। সেলে কোনো কিছু লেখার জন্য ওই সেলে ক্লিক করুন এবং কিবোর্ডের মাধ্যমে লেখাটি লিখুন। লেখাটি স্বাভাবিকভাবে বাম দিকে সরে থাকে। ফরম্যাটিং বারের যে কোনো একটি অ্যালাইনমেন্ট ট্যাবে ক্লিক করে এই বিন্যাস পরিবর্তন করা যায়। আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক। এখন স্প্রেডশিটের A1 নামের সেলে ক্লিক করুন। দেখুন নির্বাচিত সেলটি উজ্জ্বল হয়ে গেছে। আমরা ইতিমধ্যেই কলামের শিরোনাম লিখে রেখেছি। আইটেমস শিরোনামের নিচে কিছু আইটেমের নাম লিখুন, যেমন স্যালারি, হাউস রেন্ট, ইলেকট্রিসিটি বিল, ফোন বিল, লন্ড্রি, মিসলেনিয়াস। সেলে কোনো সংখ্যা লিখতে সেলে ক্লিক করুন এবং সংখ্যাগুলি লিখুন। ঋণাত্মক সংখ্যা লেখার জন্য হয় সংখ্যাটির আগে একটি বিয়োগ চিহ্ন লিখুন অথবা সেটিকে বন্ধনীর মধ্যে লিখুন। স্বাভাবিকভাবে সংখ্যাগুলি ডান দিকে সরে থাকে এবং ঋণাত্মক সংখ্যার আগে একটি বিয়োগ চিহ্ন থাকে। আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক। এখন আমরা চাই আমাদের personalfinancetracker.ods স্প্রেডশিটের সিরিয়াল নম্বর শিরোনাম অর্থাৎ SN এর নিচে প্রতিটি আইটেমের ক্রমিক সংখ্যা নিচে নিচে থাকুক। A2 নামের সেলে ক্লিক করুন এবং 1, 2, 3 সংখ্যাগুলি নিচে নিচে লিখুন। ক্রমিক সংখ্যাগুলি স্বয়ংক্রিয়ভাবে ভরাট করার জন্য সেল A4এ ক্লিক করুন। সেলের নিচে ডান দিকের কোণে একটা কালো বাক্স দেখা যাচ্ছে, সেটিকে সেল A7 পর্যন্ত টানুন। এবার মাউস বাটনটি ছেড়ে দিন। দেখুন A5 থেকে A7 পর্যন্ত সেলগুলিতে পরবর্তী ক্রমিক সংখ্যাগুলি দেখা যাচ্ছে। আইটেমগুলির ক্রমিক সংখ্যা লেখার পর এখন আমরা কস্ট শিরোনামের নিচে প্রতিটি আইটেমের জন্য খরচ লিখতে চাই। এটি করতে C3 নামের সেলের উপর ক্লিক করুন এবং হাউস রেন্টের জন্য ব্যয় হিসাবে 6000 টাকা লিখুন। এখন যদি আমরা সংখ্যাটির পূর্বে টাকার চিহ্ন চাই তাহলে কি করব? ধরুন আপনি ইলেকট্রিসিটি বিল হিসাবে ₹800 লিখতে চান। তাহলে সেল C4 এর উপর রাইট ক্লিক করে ফরম্যাট সেলস বিকল্পটির উপর ক্লিক করুন। ফরম্যাট সেলস ডায়লগ বক্স খুলে গেছে। প্রথম ট্যাবটি হল নাম্বারস। যদি এটি ইতিমধ্যে নির্বাচিত না থাকে তাহলে সেটির উপর ক্লিক করুন। ক্যাটাগরির মধ্যে বিভিন্ন বিভাগ সংখ্যা, শতাংশ, কারেন্সি, তারিখ, সময় এবং আরো অনেক কিছু আছে। কারেন্সি বা মুদ্রা নির্বাচন করুন। এখন ফরম্যাট বিকল্পটির নিচে নিম্নমুখী তীরে ক্লিক করুন। সমগ্র বিশ্বের বিভিন্ন মুদ্রা চিহ্ন এখানে দেখা যাচ্ছে। INR রুপিস ইংলিশ ইন্ডিয়া নির্বাচন করুন। স্বাভাবিকভাবে ড্রপ ডাউনে রুপি 1, 2, 3, 4 নির্বাচিত থাকে। ডান দিকের ছোট প্রিভিউ এলাকায় আপনি এটির প্রিভিউ দেখতে পারবেন। অপশনসের মধ্যে ইচ্ছামতো দশমিক স্থান সংখ্যা এবং সংখ্যার আগের শূন্য সংখ্যা যোগ করার বিকল্প আছে। লক্ষ্য করুন আমরা শূন্যর সংখ্যা বাড়াতে ফরম্যাটের ক্ষেত্রটি রুপি 1, 2, 3, 4.00 তে পরিবর্তিত হয়ে গেছে, যা 2 দশমিক স্থান ইঙ্গিত করছে। দেখুন প্রিভিউ এলাকায় পরিবর্তনটি দেখা যাচ্ছে। প্রতি হাজারের জন্য কমা বিভাজক যোগ করতে 1000 সেপারেটরের উপর ক্লিক করুন। আগের মতোই প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন। এছাড়াও আপনি ফন্ট ট্যাবে ক্লিক করে ফন্টের স্টাইল বা শৈলী পরিবর্তন করতে পারেন। এখানে ফন্ট টাইপফেস
এবং সাইজের বিভিন্ন বিকল্প আছে ফন্ট এফেক্টস এবং অন্যান্য ট্যাবগুলি ব্যবহার করুন আমরা পরে অন্য টিউটোরিয়ালে অ্যালাইনমেন্ট ট্যাবের বিকল্পগুলি নিয়ে আলোচনা করব এখন ওকেতে ক্লিক করুন 800 লিখুন এবং এন্টার টিপুন দেখুন 800 সংখ্যাটি 2 দশমিক স্থান সমেত 800 টাকা হিসাবে দেখা যাচ্ছে এখন C5 থেকে C7 পর্যন্ত সেলগুলি নির্বাচন করুন কন্ট্রোল কী টিপে ধরুন এবং সেল G2 ও নির্বাচন করুন লক্ষ্য করুন সব সেলগুলি উজ্জ্বল হয়ে গেছে যে কোনো একটি উজ্জ্বল সেলে রাইট ক্লিক করুন এবং ফরম্যাট সেলস নির্বাচন করুন আগের মতোই একই বিকল্প নির্বাচন করুন ওকেতে ক্লিক করুন এখন অন্যান্য সব খরচ হিসাবে নিচে নিচে লিখুন ফোন বিলের জন্য 600 টাকা লন্ড্রি খরচ হিসাবে 300 টাকা মিসলেনিয়াস খরচ হিসাবে 2000 টাকা অ্যাকাউন্টস শিরোনামের নিচে মাসিক বেতন হিসাবে 30,000 টাকা লিখুন ক্যালকে তারিখ লিখতে সেলটি নির্বাচন করুন এবং তারিখ লিখুন আপনি তারিখের উপাদানগুলি ফরওয়ার্ড স্ল্যাশ বা একটি হাইফেন ব্যবহার করে আলাদা করতে পারেন অথবা নির্দিষ্টভাবে লিখতে পারেন 10 অক্টোবর 2011 ক্যালকে তারিখের বিভিন্ন ধরনের বিন্যাস ব্যবহার করা যায় অথবা আপনি সেলে রাইট ক্লিক করে তারপর ফরম্যাট সেলস বিকল্প নির্বাচন করতে পারেন ক্যাটাগরিতে ডেট এবং ফরম্যাটে পছন্দসই বিন্যাস নির্বাচন করুন আমি 12/31/1999 নির্বাচন করলাম প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন নিচে বিন্যাস সংকেত হিসাবে MM, DD, YYYY দেখা যাচ্ছে আপনি প্রয়োজন অনুযায়ী এই বিন্যাস সংকেত পরিবর্তন করতে পারেন আমি DD, MM এবং YYYY লিখলাম প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন ওকেতে ক্লিক করুন ক্যালকে সময় লেখার জন্য সেলটি নির্বাচন করুন এবং সময় লিখুন আপনি সময়ের উপাদানগুলি কোলন দ্বারা আলাদা করতে পারেন যেমন 10:43:20 অথবা আপনি সেলে রাইট ক্লিক করে তারপর ফরম্যাট সেলস বিকল্প নির্বাচন করতে পারেন ক্যাটাগরিতে টাইম এবং ফরম্যাটে পছন্দসই বিন্যাস নির্বাচন করুন আমি 13:37:46 নির্বাচন করলাম প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন নিচে বিন্যাস সংকেত হিসাবে HH:MM:SS প্রদর্শিত হচ্ছে আপনি প্রয়োজন অনুসারে বিন্যাস সংকেত পরিবর্তনও করতে পারেন প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন ওকেতে ক্লিক করুন আসুন আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক এখন আমরা শিখব কিভাবে স্প্রেডশিটে একটি সেল থেকে অপর সেলে বা একটি শীট থেকে অন্য শীটে যাতায়াত করা যায় তাহলে প্রথমে দেখা যাক কিভাবে একটি স্প্রেডশিটের এক সেল থেকে অন্য সেলে যাতায়াত করা যায় আপনি একটি সেলে কার্সার দিয়ে শুধুমাত্র ক্লিক করেই সেই নির্দিষ্ট সেলটি ব্যবহার করতে পারবেন দেখুন শুধুমাত্র সেই বিশেষ সেলটি উজ্জ্বল হয়ে গেছে একটি বিশেষ সেল ব্যবহার করার আরেকটি পদ্ধতি হল সেল রেফারেন্স ব্যবহার করা নেম বক্সের ঠিক ডান দিকের ছোট কালো নিম্নমুখী তীরে ক্লিক করুন এখন আপনি যে সেলে যেতে চাইছেন সেটির সেল রেফারেন্স লিখুন এবং এন্টার টিপুন এমনকি আপনি নেম বক্সে ক্লিক করে উপস্থিত সেল রেফারেন্স মুছে দিতে পারেন এবং তারপর আপনার প্রয়োজনীয় সেল রেফারেন্স সেখানে লিখতে পারেন এরপর আমরা শিখব কিভাবে একটি স্প্রেডশিটের বিভিন্ন সেলের মধ্যে যাতায়াত করা যায় সেলগুলির মধ্যে যাতায়াত করার প্রথম পদ্ধতি হল কার্সার ব্যবহার করা ফোকাস বা ক্রিয়াকেন্দ্র সরাতে যে সেলটিকে আপনি ক্রিয়াকেন্দ্র করতে চান সেখানে কার্সার নিয়ে যান এবং সেখানে মাউসের বাম বাটন টিপুন দেখুন একটি নতুন সেল ক্রিয়াকেন্দ্র হয়ে গেছে সেলগুলির মধ্যে যাতায়াত করার আরেকটি পদ্ধতি হল একটি সারির পরবর্তী সেলে যেতে ট্যাব ব্যবহার করা একটি সারির আগের সেলে যেতে শিফট ও ট্যাব ব্যবহার করা একটি কলামের পরের সেলে যেতে এন্টার ব্যবহার করা একটি কলামের পূর্ববর্তী সেলে যেতে শিফট ও এন্টার ব্যবহার করা এরপর আমরা শিখব কিভাবে কিবোর্ড ব্যবহার করে ক্যালকের বিভিন্ন স্প্রেডশিটের মধ্যে যাতায়াত করা যায় সক্রিয় শীটের ডান দিকের শীটটি ব্যবহার করার জন্য
Ctrl এবং Page Down কী দুটি একসাথে টিপুন। সক্রিয় শীটের বাম দিকের শীটটি ব্যবহার করতে Ctrl এবং Page Up কী দুটি একসঙ্গে টিপুন। আপনি কার্সার ব্যবহার করেও শীটগুলির মধ্যে যাতায়াত করতে পারেন। Working with Sheets নামক টিউটোরিয়ালে এই বিষয়ে বিশদ বর্ণনা আছে। যদি আপনার অনেকগুলি শীট থাকে তাহলে কিছু শীটের ট্যাব স্ক্রিনের অনুভূমিক স্ক্রল বারের আড়ালে লুকিয়ে থাকতে পারে। যদি তাই হয় তাহলে শীট ট্যাবগুলির নিচের বাঁদিকে উপস্থিত চারটে বাটন ব্যবহার করে আপনি ট্যাবগুলি দেখতে পারবেন। আসুন পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক। কার্সার দ্বারা অনেকগুলি সেল নির্বাচন করার জন্য প্রথমে একটি সেলে ক্লিক করুন। এখন মাউসের বাম বাটন টিপে রাখুন, স্ক্রিনে কার্সারটি ঘোরান এবং যখন প্রয়োজনীয় সেলগুলি উজ্জ্বল হয়ে যাবে তখন মাউসের বাম বাটন ছেড়ে দিন। দেখুন নির্বাচিত সেলগুলি উজ্জ্বল রয়েছে। একাধিক পরস্পর সংলগ্ন কলাম বা সারি নির্বাচন করতে সেগুলির প্রথম কলাম বা প্রথম সারির উপর ক্লিক করুন। এবার শিফট কি নিচে টিপে ধরুন, এই দলের শেষ কলাম বা শেষ সারিতে ক্লিক করুন। একাধিক কলাম বা সারি যারা পরস্পর সংলগ্ন নয় তাদের নির্বাচন করতে সেগুলির প্রথম কলাম বা সারির উপর ক্লিক করুন। কন্ট্রোল কি টিপে ধরুন এবং কন্ট্রোল কি টিপে রেখেই বাকি সব কলাম বা সারির উপর ক্লিক করুন। একাধিক সংলগ্ন শীট নির্বাচন করতে প্রথম প্রয়োজনীয় শীটের ট্যাবে ক্লিক করুন। এখন শেষ প্রয়োজনীয় শীটের ট্যাবে কার্সার বসান। শিফট কি ধরে শীট ট্যাবে ক্লিক করুন। এই দুই শীটের মধ্যে সব ট্যাব সাদা হয়ে গেছে, অর্থাৎ সেগুলি সবকটি নির্বাচিত হয়ে গেছে। এখন আপনি যা করবেন সেটি এই সব উজ্জ্বল শীটকেই প্রভাবিত করবে। একাধিক শীট যারা পরস্পর সংলগ্ন নয় তাদের নির্বাচন করতে প্রথম শীটের ট্যাবে ক্লিক করুন। এখন তৃতীয় শীট ট্যাবের ওপর কার্সার সরান। কন্ট্রোল কি টিপে ধরুন এবং শীট ট্যাবে ক্লিক করুন। নির্বাচিত ট্যাবগুলি সাদা হয়ে গেছে এবং এখন আপনি যাই করবেন সেটি সব উজ্জ্বল শীটগুলির ওপর প্রযুক্ত হবে। LibreOffice Calcএর উপর এই কথ্য টিউটোরিয়াল এখানেই সমাপ্ত হল। এতে আমরা শিখেছি Calcএ কিভাবে সংখ্যা, টেক্সট রূপে সংখ্যা, তারিখ এবং সময় লিখবেন, কিভাবে ফরম্যাট সেলস ডায়ালগ বক্স ব্যবহার করবেন, কিভাবে বিভিন্ন সেল এবং বিভিন্ন শীটের মধ্যে যাতায়াত করা যায়, সারি, কলাম এবং শীটে কিভাবে কিছু নির্বাচন করা যায়, অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী। স্প্রেডশিট practice.ods খুলুন। সিরিয়াল নাম্বারসে 1 থেকে 5 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলি নিচে নিচে লিখুন। ট্যাব কি ব্যবহার করে সেলগুলির মধ্যে যাতায়াত করুন। সিরিয়াল নম্বরের নিচের সব লেখাগুলি নির্বাচন করুন। তারিখ এবং সময়ের জন্য একটি করে কলাম যোগ করুন। ফরম্যাট সেলস ডায়ালগ বক্সে প্রদর্শিত বিকল্পগুলি ব্যবহার করে সেগুলির মধ্যে কিছু মান লিখুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/nmeict-intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। শুভবিদায়।